সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 9.2 নিয়ে আলোচনা করছিলাম। এ পর্যায়ে এর সপ্তম পর্বে আমরা 7 নং প্রশ্নের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সাতের এর আগে আমরা 6 নং প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। এ পর্যায়ে বর্গীয় জ জনং প্রশ্নটাতে বলা আছে, যদি এক্স অফ এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইড বাই লগ কে টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই লগ কে ওয়াই ইকুয়াল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই লগ কে জেড যদি হয়, তাহলে দেখাতে হবে এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল জেড টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার জেড। তো এটা এর আগে যে প্রশ্নটা করেছিলাম কোয়াইট সিমিলার, সাতের ক খ ওই ধরনের। তো প্রথমতই আমরা এখান থেকে ধরে নেব যে এই প্রথম থেকে যেভাবে করতেছিলাম যে তিনটে রাশি সমান আমরা পি ধরে নেব, আমরা পি এর পরিবর্তে এক্স ওয়াই জেড যে কোনো কিছুই ধরতে পারতাম, কিন্তু এখানে এক্স ওয়াই জেড আছে যার কারণে এক্স ওয়াই জেড নিতে পারতেছি না। সো এ বি সি নিতে পারতাম বা পি কিউ আর যে কোনো জিনিস আমরা ধরে নিতে পারি। তো পিটাকেই কমফোর্ট ফিল হয় যে অন্তত এ বি সি এর ঝামেলাও থাকলো না আর এক্স ওয়াই জেড এর ঝামেলাও থাকলো না। তো আমরা ধরে নিই যে এটা ইকুয়াল পি, তার মানে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটার সমানই আমরা বলতে পারি যে পি। তো প্রথমটার থেকে যদি নিই বলতে পারি যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইড বাই লগ কে এক্স ইকুয়াল পি। তো এখান থেকে আমরা কি করব যে যদি একবারে এক্সটাকে এই পাশে নিয়ে আসি তাহলে ডিভাইডেড হয়ে যায়, আর লগ কে এক্সটাকে ওই পাশে নিয়ে যায় গুণন করে দেব, তাহলে পি লগ কে এক্স ডিভাইড বাই এক্স। তাতে করে আমরা কি পাচ্ছি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। এটা 1 নং সমীকরণ। সেমভাবে আমরা নেব হচ্ছে দ্বিতীয় সমীকরণটার থেকে, যে ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই লগ কে ওয়াই ইকুয়াল আমরা বলতে পারি যে পি। ঠিক একইভাবে নিচে যেটা আছে ভাগ অবস্থাতে আছে যার কারণে ওই পারে গেলে গুণন হয়ে যাবে পি এর সাথে, গুণন অবস্থাতে লগ কে ওয়াই হয়ে যায় পি লগ কে ওয়াই। আর এখানে যেহেতু ওয়াইটা গুণন অবস্থাতে আছে তার মানে ওয়াইটা ডান পাশে আসলে ভাগ হয়ে যায়, তো আমরা বলতে পারি যে পি লগ কে ওয়াই ডিভাইড বাই ওয়াই। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটার মান হচ্ছে এই অংশটা। ঠিক একইভাবে তৃতীয় রাশিটা নিতে পারি যে জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইড বাই লগ কে টু দি পাওয়ার জেড ইকুয়াল পি। তাহলে এটা ইকুয়াল পি যদি হয়ে থাকে, লগ কে জেড এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি, তাহলে গুণন হয়ে যায় পি লগ কে জেড, আর এই পাশ থেকে জেডটা নিচে চলে আসে তাহলে ডিভাইড বাই অফ জেড। তাহলে এটা পাচ্ছি আমরা তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণ। এখন এই তিনটে সমীকরণ আমরা যোগ করতে পারি, যে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যদি আমরা যোগ করি সেখান থেকে একটা জিনিস পাচ্ছি। তিনটে সমীকরণ যদি যোগ করি, আমরা যোগ করার পর দেখতেছি এই যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স যোগ হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই মাইনাস জেড একসাথে যদি আমরা যোগে নিয়ে আসি তাহলে রাশিটা দাঁড়ায় এরকম। প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয় অংশটুকু হচ্ছে এটা এবং তৃতীয় অংশটুকু এটা। ডান পক্ষ কি আছে, পি লগ কে এক্স ডিভাইড বাই এক্স, পি লগ কে এক্স ডিভাইড বাই এক্স। ঠিক একইভাবে আছে দ্বিতীয় অংশটা, পি লগ কে ওয়াই ডিভাইড বাই ওয়াই, আর তারপর হচ্ছে তৃতীয়টা পি লগ কে জেড, পি লগ কে জেড ডিভাইড বাই জেড। এখান থেকে কাটাকাটি যায়, কাটাকাটি করাটা তো আমাদের জন্য খুব আনন্দদায়ক জিনিস যার কারণে খুব দ্রুত কাটাকাটি করতে পারি। এক্স এবং এক্স কাটাকাটি যাচ্ছে, এখানে মাইনাসের ওয়াই আছে প্লাসের ওয়াইয়ের সাথে কাটাকাটি যায়, মাইনাসের জেড আছে প্লাসের জেডের সাথে কাটাকাটি যাচ্ছে। সো আলটিমেটলি এখান থেকে থাকতেছে কি এক্স ওয়াই এবং জেড, তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল এ রাশিটা। এটা আমরা বলতে পারি যে 4 নং সমীকরণ, 4 নং সমীকরণ হিসেবে আমরা এটা। এখন 6 নং প্রশ্নের অনুযায়ী আমরা 4 নং থেকে 1 নং বিয়োগ করব। তো 1 নং সমীকরণ কি ছিল, এই অংশটা যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল পি ইন্টু লগ কে এক্স ডিভাইড বাই এক্স, এই অংশটা বিয়োগ করব 4 নং সমীকরণ থেকে, এটার থেকে। তাহলে এখানে আছে এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড মাইনাস অফ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ব্র্যাকেটের মধ্যেই নিলাম। রিজনটা হচ্ছে যে যাতে একটা লাইন বেশি হলেও আমরা চিহ্নের গোলমাল না করে ফেলি। আর এই চতুর্থ রাশির ডান পাশে আছে কি পি লগ কে এক্স ডিভাইড বাই এক্স, এই অংশটা অর্থাৎ এই তিনটা থেকে বিয়োগ করতে হবে কি আমাদের এই পাশে ডান পাশে ছিল এক্স, সো এক্সটার এক্সের এই অংশটা।
তো এখান থেকে আমরা যদি মাইনাসটা করি, কাটাকাটি করি, দেখুন এই অংশটা আর এটা বাদ যাচ্ছে, থাকতেছে কি p log k y divided by y plus p log k z divided by z। আর এখান থেকে যদি আমি মাইনাসের পরে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এটার চিহ্ন পরিবর্তন হয়, প্লাসের y ছিল সেটা মাইনাসের y হয়ে যায়, প্লাসের z ছিল সেটা মাইনাসের z হয়ে যায়, এবং মাইনাসের x ছিল সেটা প্লাসের x হয়ে যায়। তাতে করে আমরা এখান থেকে কি করতে পারতেছি যে মাইনাসের y আর প্লাসের y টা বাদ যাচ্ছে, ঠিক একইভাবে মাইনাসের z এবং প্লাসের z টাও বাদ যাচ্ছে, আর এখানে থাকতেছে কি x এবং x, x এবং x মিলে 2x। আর এখান থেকে যদি আমরা লসাগু করি y এবং z মিলে লসাগু হয় yz, তাহলে এই y দ্বারা যদি আমি ভাগ করি এই yz কে, তাহলে y টা বাদ থাকে হচ্ছে z, z দ্বারা আমরা গুণন করব কাকে, p log k y কে, তাহলে pz log k y হয়। প্লাস একইভাবে এই z দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে z দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে z বাদ যাচ্ছে, থাকতেছে y, তো এই y দ্বারা আমরা গুণন করব এটাকে, তার মানে হচ্ছে কি py log k z। তাহলে এখন এই 2x এর সাথে আমরা yz গুণন করে দেব, সেক্ষেত্রে হয় কি 2xyz equal, এখানে আছে হচ্ছে p, এই z অংশটা p টাকে না, শুধুমাত্র z অংশটা, যেহেতু সামনে গুণন অবস্থাতে থাকলে সেটাকে আমরা উপরে তুলে নিয়ে যেতে পারি, যার কারণে z অংশটাকে উপরে তুলে নিয়ে যেতে পারি, সেটা হচ্ছে p log k y টু দি পাওয়ার z হয়ে যায়। ঠিক একইভাবে এই y টাকে আমরা লগের এই পাওয়ার উপরে নিয়ে যেতে পারি, যার কারণে p log k z টু দি পাওয়ার y হয়ে যায়। এখন এই রাশিটা আমরা পাচ্ছি, তো আমরা এখান থেকে যদি p কমন নিই, তাহলে সেক্ষেত্রে log k y টু দি পাওয়ার z প্লাস log k z টু দি পাওয়ার y পাই। এখন p অংশটাকে গুণন অবস্থাতে ছিল, বাম পাশে নিয়ে আসলে ভাগ অবস্থাতে নিয়ে গেলে সেক্ষেত্রে 2xyz ডিভাইড বাই p হয়ে যায়। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে p টাকে কমন নিতে পারেন, অর্থাৎ এই রাশিটার থেকে p টাকে কমন নিলে তাহলে বুঝতে সুবিধা হয়ে যায়, p টাকে কমন নিয়ে তারপরে আপনারা p টা ভাগ করে দিলে তখন z টাকে এই অবস্থাতে নিয়ে যেতে পারেন, দুটাই হয়, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। তাহলে 2xyz ডিভাইড বাই p ইকুয়াল এটা, এখান থেকে আমরা log k টাকে বেস ধরতে পারি, কমন নিলে থাকে কি, এখানে যেহেতু প্লাস আছে, প্লাস থাকলে সেটা গুণন হয়ে যায়, তো y টু দি পাওয়ার z ইনটু z টু দি পাওয়ার y, এটা এই y টা একটু উপরে হবে, z টু দি পাওয়ার y হবে, একটু মিস্টেক আছে, তাহলে z টু দি পাওয়ার y, এটা পাইলাম আমরা 5 নং সমীকরণ। এরপর আসি ঠিক একইভাবে যে 4 নং থেকে আমরা 2 নং সমীকরণ বিয়োগ করব, তাহলে 4 নং ছিল x প্লাস y প্লাস z, আর 2 নং সমীকরণটা ছিল হচ্ছে এরকম, এই অংশটা ছিল, এটা ছিল প্লাসের আর এটা ছিল মাইনাসের, তাই তো একবারে পরিবর্তন করার কারণে, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটটা তুলে দেওয়ার কারণে ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়েছে, তাহলে ছিল কি এখানে যেহেতু প্লাসের জেড ছিল সেটা হয়ে গেছে মাইনাসের জেড, অ্যাজ ওয়েল অ্যাজ প্লাসের এক্স ছিল সেটা হয়ে গেছে মাইনাসের এক্স, আর মাইনাসের ওয়াই ছিল সেটা হয়ে গেছে প্লাসের ওয়াই। সো এটা এরপরে আমরা বলতে পারি যে 4 নং সমীকরণে ছিল এই তিনটা, একটা দুইটা এবং এটা, তিনটা, আর 2 নং সমীকরণে ছিল এই অংশটা, তাহলে 4 নং সমীকরণে এটার থেকে দ্বিতীয়টা বিয়োগ, 4 নং সমীকরণ থেকে দ্বিতীয়টা আমরা বিয়োগ করতেছি। এখন এখান থেকে কাটাকাটি যায়, অবভিয়াসলি এই যে মাইনাসের এক্স আছে, প্লাসের এক্স আছে, আর মাইনাসের জেড প্লাসের জেড, থাকে কি এই ওয়াই এবং এখানে ওয়াই, মিলে হয় হচ্ছে 2y, আর এখান থেকে কাটাকাটি যায় কি এখানে ওয়াই এর অংশটা আর এই ওয়াই এর অংশটা কেটে যায়, থাকে হচ্ছে এক্স এর অংশটা আর থাকে এই জেড এর এই অংশটা, তাহলে বলতে পারি যে 2y ইকুয়াল এই অংশটা। ঠিক একইভাবে কাজটা করব, x এবং z এর লসাগু, x এবং z এর লসাগু zx বা xz যেটাই লিখি, তাহলে x দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে z, z দ্বারা এই অংশটাকে গুণন করলাম pz log k টু দি পাওয়ার x, প্লাস এই z দ্বারা যদি আমি ভাগ করি তাহলে z টা বাদ যায়, থাকে হচ্ছে x, x, তাহলে x টা যদি আমি এখানে গুণন করি তাহলে সেক্ষেত্রে হয় px log k z। এখন এখানে আছে zx, এই zx টা গুণন অবস্থাতে চলে যাবে কার সাথে, এটার সাথে, যেহেতু ভাগ অবস্থাতে আছে তাহলে বাম পাশে গেলে গুণন হয়ে যায় 2xyz, আর এই কথাটাই বলছিলাম যে p টাকে একবারে প্রথমেই কমন নিতে পারেন, p টা এখানে চলে আসলো আর z টাকে উপরে নিয়ে গেলেন x এর উপরে, তাহলে z টা x এর উপরে চলে গেল, ঠিক একইভাবে এখানে x টা চলে যাবে হচ্ছে z এর উপরে, সো
এক্সটা জেড এর উপরে, পিটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, তো হয় কি 2xyz ডিভাইড বাই p ইকুয়াল log k xz প্লাস log k zx। এখান থেকে একইভাবে log k টাকে বেস ধরলে এখানে যোগ আছে যার কারণে গুণন হয়ে যায়, xz টা xz এর মধ্যে থাকে আর এখানে zx টা zx টা হচ্ছে একটু উপরে হবে, z এর একটু উপরে হবে হচ্ছে x। আচ্ছা তো তারপরে 4 থেকে যদি আমরা 3 নং সমীকরণকে বিয়োগ করি সেক্ষেত্রে হয় হচ্ছে 4 নং সমীকরণ ছিল এই অংশটা, বিয়োগ করার কারণে চিহ্নের পরিবর্তন করে একবারে লেখা হয়েছে, আপনারা যখন খাতায় করতেছেন তখন বুঝতে পারতেছেন যে 4 নং সমীকরণ কোনটা ছিল এবং 2 নং 3 নং সমীকরণ কোনটা ছিল। তো এখানেও ওই একই কাজটাই করব, কাটাকাটি যাচ্ছে x এবং y, এখানে x এবং y থাকে হচ্ছে 2z আর এখান থেকে কাটাকাটি যাচ্ছে z এবং z, সো থাকে কি 2z ইকুয়াল p log kx ডিভাইড বাই x প্লাস p log ky ডিভাইড বাই y। তো x এবং y এর লসাগু xy, x দ্বারা ভাগ করলে y, y দ্বারা এটাকে গুণন করলে py log kx প্লাস y দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে x, x দ্বারা এটাকে গুণন করলে px log ky, তাহলে 2z ইকুয়াল এই অংশটা পাচ্ছি। তো xy অংশটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি এখানে গুণন করে দিই তাহলে সেক্ষেত্রে 2xyz ইকুয়াল p log kxy প্লাস এখানে এই এক্সটা চলে গেল উপরে আর ঠিক একইভাবে এই ওয়াইটাও চলে আসলো এই এক্স এর উপরে, ঠিক একই সেমভাবে পিটাকে নিয়ে আসবো বাম পাশে, তাতে করে লক কে আর এক্স ওয়াই প্লাস লক কে ওয়াই টু দি পাওয়ার এক্স, লক কেটাকে বেস ধরলে যোগ আছে তাহলে গুণন হয়ে যাবে এক্স ওয়াই ইন্টু ওয়াই এক্স। এখন দেখুন মজার যে এই বাম পাশে 2xyz ডিভাইড বাই p আছে আবার এখানেও 2xyz ডিভাইড বাই p আছে, ঠিক একইভাবে এর আগে যেটা দেখছিলাম যে 5 নং সমীকরণ, 5 নং সমীকরণেও কিন্তু এটাই ছিল 2xyz ডিভাইড বাই p ছিল, তার মানে কি বাম পক্ষের তিনটাই সমান এই একই জিনিস, তার মানে আমরা বলতে পারি কি যে log কে এই অংশটা সমান হবে এই অংশটা সমান হবে হচ্ছে আগের 5 নং সমীকরণে যেটা পাইছিলাম সেটা। তো তাহলে 5 6 এবং 7 এই তিনটা জিনিস তুলনা করলে আমরা পাই কি, তাহলে আমরা 5 6 এবং 7 এই তিনটা সমীকরণকে যদি তুলনা করি তাহলে পাই কি log k, এটা ছিল হচ্ছে 5 নং সমীকরণ, log k y টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার y ইকুয়াল log k y টু দি পাওয়ার z, z টু দি পাওয়ার y আর log k x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x, এই তিনটা। তো তিনটাতে যেহেতু log k আছে log k টাকে আমরা তুলে দিই, log k তুলে দিলে yz zy এখানে থাকতেছে হচ্ছে, তাহলে 5 6 এবং 7 যদি তুলনা করি তাহলে তুলনা করে পাই কি যে log k yz zy ইকুয়াল log k xz zx ইকুয়াল log k xy yx। তো উভয় পক্ষ থেকে সবগুলো পক্ষ থেকে আমরা যদি log k টাকে তুলে দিই তাহলে থাকে কি yz zy ঠিক একইভাবে xz zx এবং xy yx। তাহলে এটাই দেখুন যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি যে x y y x, এভাবে সুন্দর করে সাজিয়ে লিখি যে x y y x তারপর হচ্ছে y z z y এবং z x এবং x z সুন্দর করে সাজিয়ে লিখলে এটাই হচ্ছে সেই রাশিটা দেখাতে বলা হয়েছে যেটা। তো এই ছিল জয়ের প্রশ্ন সমাধান, আমরা এর পরবর্তী ভিডিওতে লেখচিত্রর ভিডিও নিয়ে কাজ করব, অর্থাৎ 8 নং প্রশ্ন ক্যালকুলেটারের সাহায্যে কিভাবে ওগুলো সলভ করা যায় সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।